हाय एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आज के बाड़ीते मैं नवद्वीप तो रेडी हो गए और बनी तैरी कर दिए। बनी घुमाच्छे एखोनो प्रत्येक दिन नटार समय उठे तो घूम ए भांगे नहीं तो से शुए तो बनी के जोर करी उठानों जो कारण हजबैंड जाए ना नहीं जी जाये कान्नि करे तो जोर कर और घूम भांगाई नहीं तो गाड़ी खबर को नहीं गाड़ी खे ने हमारे हमार दीदी जाए तो दूजने एकसाथे जाब तो बैग पुरो रेडी गए। एखे एक बैग रही रेडी गे उन्नी आसले ही बैरिए पड़ब। चले जाकर खूब मन खराब चुप कर शुए आए पाए घुरे कुकुर चुप कर शांत हो बुझे चुप कर बाड़ीते थकले बाड़ी थे जी क्यों एक जन जाए को दुष्टुमी ना सारा क्षण चुप कर शुए थक चुप कि चुप कर थकबे। हाँ जुटू कमे ना हम चले आसब और ओसद ठीक कर खा हाँ ओसद गए ठीक कर खे ने तो इनफेक्शन जो कि ओषुद ओके खवाना हो तो ओषुदगुल्क खवान कथा बोल चुप कर शुए थे बुझा गया से हमें कौ बो और बैग टैग गोछानो देखे से बुझे गे चुप आसि 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 देखी तेजो कथाय तेजो तेजो कोई तेजो मैं तेजो आई तेजो तेजो कथा गल तेजो कथा ढुके तेजो कथा ओ मा तुझे एखने बसे आ सारा घर खुजी चुप कर हाँ दुष्ट करा दुष्ट करा क्योंकि तुम्हें ताकि चले आसब चलो गाड़ी चले चलो টেবিলে টেবিলে টেবিলের উপরে বসে রয়েছে মামা মামা আছে মামা রে হাসছে রে Happy birthday!
গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে রাতে জন্মদিনের ভ্লগটা করার পর আর ভ্লগ করিনি, তো সকালবেলায় তোমাদের সাথে দেখা করছি। তো এখানে মোটামুটি ভালোই ঠান্ডা পড়ে গেছে, আসলে আমাদের সামনেই গঙ্গাটা, তো সেই জন্য ঠান্ডাটাও বা তাড়াতাড়ি পড়ে। জন্মদিনে খাওয়া দাওয়া এখনো বাকি রয়েছে, তো সেই জন্য আজকে দুপুরবেলায় খাওয়া হবে। তো রোদটা ভালোই উঠেছে, তো সকালবেলায় রোদ উঠলেই রাতেরবেলা ভালো ঠান্ডা পড়ে। আজকে দুপুরবেলায় মামা মামি আর আমার মামার ছেলে বাকি ও আসবে, আজকে সবাই আমরা একসাথেই খাওয়া দাওয়া করবো। আর বিকেলেও একসাথেই ঠাকুর দেখতে যাবো, বিকেল হবে না কারণ একটু সন্ধ্যে মানে রাতের দিকেই বেরোবো। রাতের দিকে হলে যেহেতু আমার টোটো নিয়ে যাবো ঠাকুর দেখতে, সেহেতু ঠাকুর দেখবো না, তো সেই জন্য আমাদেরকে একটু রাত্রি করেই বেরোতে হবে। সন্ধ্যেবেলায় গেলে প্রচণ্ড ভিড় থাকে, তো সেই জন্য সব জায়গায় টোটো ঢুকতে দেয় না, একটু রাত্রি করে বেড়ালে একটু ফাঁকা ফাঁকাও থাকে আর ঠাকুর দেখা যায়। অনেক বছর বাদে আমি রাজশাহী এলাম, যে আড়নটা হয় পুজোর পরে, যে আড়নটা হয় বা নবমীর দিন যে নবমীটা হয় সেটাও পারমিশন দেয়নি, তো সেই সব হবে না। শুধু ঠাকুর পুজোর প্যান্ডেলে যেরকম পুজো হয় সেরকমই সেই জায়গায় ঠাকুর থাকবে। তো এই কোভিডের জন্য সব কিছুই বাদ দিয়ে দিয়েছে। তো যাই হোক, তো অনেক কাজ রয়েছে এখন, এখন এই কাজগুলো সেরে নিই, কাজগুলো সেরে তারপর তোমাদের সঙ্গে আবার দেখা করছি। তো এখন চিকেন রান্না হচ্ছে আর পাশে ভাত হচ্ছে, দুপুরবেলা মামি চলে এসছে, তো বাপি আর মামা পরে আসবে একটু। দেখে এলাম, এখন 12:30 বাজে। আসলে আমরা টোটো করে অনেক রাত্রি বেলায় ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, 10:00 সময় আমাদের টোটো বুক করা ছিল, তো সেই টোটো করেই ঠাকুর দেখেছি। হেঁটে হেঁটে ঠাকুর দেখতে পারিনি, তো যেই গলিগুলোতে টোটো ঢুকতে দিচ্ছিল তো সেই গলিগুলোতেই আমরা গেছিলাম ঠাকুর দেখতে। তো মেন মেন যে ঠাকুরগুলো হয় পোড়ামাতলা সাইড যেটা ঠাকুর হয় সেই ঠাকুরগুলো আমরা দেখতে পারিনি, তো মাও হাঁটতে পারে না অতটা রাস্তা, আর বনিকে নিয়ে আমারও হেঁটে যাওয়া এখনও সম্ভব নয়। তো ও যখনই যায় আমার কোলেই যায়, আর আমার কোল থেকে কারোর কোলে যায় না, তো সেটাই হচ্ছে সবথেকে বড় সমস্যা। তো সেই জন্য খুব একটা ঠাকুর দেখতে পারিনি, 2 ঘন্টা মতো, 10:00 থেকে 12:00 পর্যন্ত 2 ঘন্টা মতো ঠাকুর দেখিয়েছে। সেইটুকুনি টাইমের মধ্যেই যা ঠাকুর দেখা, তো যেইটুকু ঠাকুর দেখেছি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করব। তো আরও কিছু কিছু ঠাকুর আমি তুলতে পারিনি কারণ টোটোতে বসে অত ভালো ঠাকুর তোলা যায় না। তোমরাও কমেন্ট বক্সে অবশ্যই জানিও তোমাদের এই ব্লগটা কেমন লাগলো। থ্যাংকস ফর ওয়াচিং, নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। গুড নাইট, বাই।